তাহলে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখে এবং সেটার জন্য কন্টিনিউয়াসলি তারা কাজ করে যায়। তারপরে যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রব্বিহিম মুশফিকুন, যে এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত কম্পিত। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহান তাআলা একদিকে আখিরাতের ব্যাপারে সচেতন হওয়ার কথা বলেছেন, আরেকদিকে হচ্ছে আল্লাহ সুবহান তাআলা যেই শাস্তি রয়েছে সেই সম্পর্কে মানুষকে সচেতন হতে বলছেন, শুধু সচেতন না, সেই ব্যাপারে তাদেরকে ভীত হওয়ার এবং সেই অনুযায়ী তাদেরকে অ্যাকশন নেওয়ার কথা বলছেন, এবং এটা হচ্ছে তাদের পরবর্তী বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা দেখি যে এই যে ভয়, সেই ভয়টা শুধুমাত্র যে তাদের নিজেদের জন্য সেটা না, বরং এই ভয়টা অন্যদের জন্য। সো তারা শুধুমাত্র নিজের মুক্তির জন্য কাজ করে তাই না, বরং অন্যদেরকেও তারা এই শাস্তি থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে। তাহলে আমরা ইসলামের একটা জিনিস আমরা সবসময় দেখি যে একা কোনো কাজ করার কথা কিন্তু বলে নাই, এই যে শাস্তি থেকে রক্ষা পাওয়ার কথা সেখানেও বলা হচ্ছে যে শুধু নিজের জন্য চেষ্টা করে না, বরং অন্যরাও যাতে এই শাস্তির মধ্যে পড়ে না যায় সেটার জন্য সে চেষ্টা করতে থাকে। এবং যেহেতু সে ভয় পায়, যেহেতু সে চায় না এই শাস্তির মধ্যে পড়তে, সে কারণে যেই জিনিসগুলো তাকে আল্লাহ শাস্তির দিকে নিয়ে যাবে সেগুলো সে থেকেও সে নিজেকে বিরত রাখে। তাহলে এখানে কি ওয়ার্ডটা কি, এখানে কি ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি মুশফিকুন, এর আগের সবগুলো ওয়ার্ড সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া আছে। আল্লাযীনা মানে হচ্ছে যারা, হুম দে, তাহলে এখানে আল্লাযীনা বলতে তাদের কথা বোঝানো হচ্ছে, যারা হচ্ছে মিন আযাবি, সো মিন মানে হচ্ছে হইতে, ফ্রম আযাব মানে হচ্ছে পানিশমেন্ট, রাব্বিহিম তাদের রব, সো তাদের রবের যে পানিশমেন্ট সেটা হতে তারা কি করে মুশফিকুন। তাহলে মুশফিকুন জিনিসটা কি, মুশফিকুন অর্থ হচ্ছে ফিয়ারফুল আর মাইন্ডফুল। সো এটা এসেছে ইশফাক থেকে, ইশফাক শব্দটার অর্থ হচ্ছে কারোর প্রতি দয়ালু হওয়া, মার্সিফুল হওয়া, কার ব্যাপারে সে কনসার্ন, তার ব্যাপারে সে কম্পেশনেট, যে তার ভালো মন্দের ব্যাপারে সে হচ্ছে বেশ উদ্গ্রীব থাকে, তার ভালো মন্দের ব্যাপারে সে নিজে মানে চুপচাপ বসে থাকে না, বরং তার ভালো মন্দের ব্যাপারে তার নিজের একটা হেডেক থাকে, এই ধরনের কাজকে ইশফাক বলা হয়ে থাকে। তাহলে তারা হচ্ছে ফিয়ারফুল, তারা হচ্ছে ভয় পায় সেই জিনিসটা ব্যাপারে যে সেটা যদি তারা করে তাহলে তাদের জন্য শাস্তির সম্ভাবনা রয়েছে। যেমন এটা একটা উদাহরণের সাহায্যে ভাবে বোঝা যেতে পারে যে একজন মা, সে যখন জানে যে তার বাচ্চাকে ভালোবাসে, তার বাচ্চাকে ভালোবাসার কারণেই সে দেখা যায় যে জিনিসটা তার জন্য ক্ষতিকর, সেই জিনিসটার ব্যাপারে তাকে ভয় দেখা খায় যাতে হচ্ছে সে সেই কাজটা না করে বা সেই ক্ষতিকর জিনিসটার কাছে না যায়। তাহলে এই যে ভালোবাসার কারণে সে ভয়টা দেখাচ্ছে, এই ভয়টা দেখানো, তাকে ভীত করা বা তার লাইক তার যেই ক্যারেক্টারিস্টিক সেটাকে দুর্বল করে দেওয়া না, এই ভীত করার মানে হচ্ছে সচেতন করার জন্য তাকে ভীত করা। তো এই মুশফিকুন শব্দটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে এই লোকগুলো খুবই ভীত। কেন তারা ভীত? কারণ তারা হচ্ছে আল্লাহ তাদের মাঝে এই অনুভূতি দিয়েছে, এই ধরনের মনোভাব দিয়েছে যে তারা অন্যের ক্ষতির ব্যাপারে নিজেরা অনেক বেশি কেয়ারিং, যে তার ক্ষতি হয়ে যাচ্ছে বা সে এই সিভিয়ার এবং পেইনফুল পানিশমেন্টের মধ্যে পড়ে যাবে সেই ব্যাপারে তার নিজের একটা অনুভূতি থাকে, কেয়ার থাকে, এবং যে কারণে হচ্ছে সে তাকে বিরত রাখার জন্য চেষ্টা করে। সো এই কারণে তারা হচ্ছে ভীত যে সে যাতে, যে আরেকজন ভাই, আরেকজন বোন যাতে এই পানিশমেন্টের মধ্যে চলে না যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুশফিকুন শব্দটি ইউজ করে আসলে মানুষের দুইটা জিনিস এখানে খুব ক্লিয়ারলি উপস্থাপন করেছেন। একটা হচ্ছে মানুষ প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আল্লাহ শাস্তির ব্যাপারে সচেতন হবে, শাস্তিকে ভয় পাবে, কিন্তু সে শুধু নিজেকে নিয়েই কেয়ার করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা সহানুভূতিশীল মন দিয়েছে যেই মনের কারণে সে অন্যের ব্যাপারেও কেয়ার করবে। তো সুবহানাল্লাহ, আমরা এখানে দেখি যে ইসলাম প্রতিনিয়ত আমাদেরকে কি শিখাচ্ছে। ইসলাম আমাকে ব্যক্তিকেন্দ্রিক হতে শিখাচ্ছে না, ইসলাম শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করা
তারা শিখাচ্ছে না, বরং একজন মানুষ সে যদি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে চায়, তাহলে সে যেমন জাহান্নামের শাস্তিকে ভয় করবে, সেটা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবে, তেমনি অন্য ভাই, অন্য বোন, তার কোনো আত্মীয়, তার কোনো প্রতিবেশী সে আগুনে পড়ে যাচ্ছে কি না সেটার ব্যাপারেও সে হচ্ছে সচেতন থাকবে এবং সেটার জন্য এফেক্টিভ পদক্ষেপ সে এখানে নিবে। এবং এখানে আমরা দেখি যে ওয়াল্লাযিনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন বলতে এই যে সেন্টেন্সটা, এটাকে বলা হচ্ছে বিশেষ্য বোধক সেন্টেন্স, যেটাকে হচ্ছে নমিনাল সেন্টেন্স বলা হয়। যে যখন আমরা বিশেষ্য বলি তখন সেটার অর্থ হচ্ছে জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস, কনস্ট্যান্ট। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই লোকগুলো কনস্ট্যান্টলি ফিয়ারফুল আল্লাহর পানিশমেন্টের ব্যাপারে। তো এটা হচ্ছে লাইক হচ্ছে আজকে ফিয়ারফুল কালকে ফিয়ারফুল না, আজকে ভয় পাচ্ছে কালকে সে তার ইচ্ছা মতো কাজ করছে, এরকম না, বরং প্রতিটা মুহূর্তে সে ভয় পায় আল্লাহর শাস্তিকে। সো যখনই কোনো অন্যায়ের করতে যায় বা অন্যায় সম্পর্কে সে চিন্তা করে, তখনই সে আল্লাহ শাস্তি সম্পর্কেও নিজেকে মনে করিয়ে দেয় এবং সেই ভয়ের কারণে নিজেকে সেই কাজটা থেকে বিরত রাখে। সো এই মানুষগুলো আল্লাহকে ভয় পায়, কিন্তু এই আল্লাহকে তারা ভালোবাসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অমান্য করতেও তাদের লজ্জাবোধ হয়। সো যে কারণে তারা হচ্ছে মুশফিকুন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে আল্লাহ চান তা মানুষের মধ্যে এই ট্রু ফিয়ারটা, সত্যিকারের ভয়টা তৈরি হোক, এবং এই ভয়টা তৈরি হোক আল্লাহর ভালোবাসা থেকে, এবং এর মাধ্যমে তাদের যে রিয়েলাইজেশন হবে, সেই রিয়েলাইজেশনের মাধ্যমে তারা এই পৃথিবীতে ট্রু পিস এবং ট্রাঙ্কুয়েলিটি তারা এস্টাবলিশ করবে, এবং এর মাধ্যমে কি করবে যে সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে না, অন্যকেও এই পানিশমেন্ট থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, এবং তার মাধ্যমে যে পারস্পরিক যে সুন্দর সম্প্রীতি তৈরি হবে এবং একটা সুন্দর সেফ কমিউনিটি তৈরি হবে সেটার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস আবু আল আব্বাস আবদুল্লাহ বিন আব্বাস রিপোর্ট করেছেন যে তিরমিজি শরীফের হাদিসে যে একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা বাহনে চড়ছিলেন, ঘোড়া অথবা উটের পিঠে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে হে ইয়াং ম্যান, আমি তোমাকে কোনো কয়েকটা জিনিস শিখাবো, এবং সেই জিনিসগুলো কি? তখন তিনি বললেন যে আল্লাহ সম্পর্কে সচেতন থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যদি আল্লাহকে সবসময় স্মরণ রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার টেক কেয়ার করবে, আল্লাহ সম্পর্কে সচেতন থাকো তাহলে তুমি সবসময় আল্লাহকে তোমার পাশে পাবে, তোমার যদি কারো কাছে কিছু চাইতে হয় তুমি আল্লাহর কাছে চাও, তোমার যদি সাহায্য দরকার হয় তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। সো পুরো পৃথিবীও যদি তোমাকে সাহায্য করতে চায় এবং আল্লাহ যদি না চান, তাহলে আল্লাহ যদি সেটা তোমার জন্য লিখে না রাখেন তাহলে সেটা সম্ভব হবে না। আবার পুরো পৃথিবী একসাথে হয়ে যদি তোমার ক্ষতি করতে চায় তাহলে কি হবে, যে আল্লাহ যদি সেটা না লিখে রাখেন কেউ তোমার ক্ষতি করতে পারবেন না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি তোমার জন্য কি লেখা আছে সেটা লিখে রেখেছেন এবং সেটা অলরেডি রেকর্ডেড হয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অল্প বয়সী একজন যুবক ছিলেন এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে কি উপদেশগুলো দিচ্ছেন, যে আল্লাহ সম্পর্কে সচেতন হওয়া, আল্লাহর উপর নির্ভরশীল হওয়া, আল্লাহকে ভয় পাওয়া, অর্থাৎ প্রতিটা কাজের ফোকাস হচ্ছে আল্লাহর উপরে রাখা। তো যখন আমরা আল্লাহর শাস্তি সম্পর্কে ভীত হব, আল্লাহর শাস্তি সম্পর্কে সচেতন হব, সেটার মানে কি? সেটার মানে হচ্ছে যে আমরা এমন মৃত্যুকে ভয় পাবো যে মৃত্যুটা আমার তওবা করার আগেই চলে আসবে, আমরা এমন মৃত্যুকে ভয় পাবো যে মৃত্যুটা হচ্ছে আমার যে অব্লিগেশনস বা আমার যে দায়িত্ব সেগুলো পালন করার আগেই সে চলে আসবে। সো আমরা ভয় পাবো হচ্ছে আমাদের অন্তরকে নিয়ে, যে আমাদের অন্তরটা না কঠিন হয়ে যায়, আমাদের অন্তরটা না আল্লাহর ভয় শূন্য হয়ে যায়। আমরা ভয় পাবো এমন বিষয়ে যে জিনিসগুলো হচ্ছে আমাদেরকে আমাদের এই ইবাদতগুলো বা আল্লাহর পছন্দনীয় কাজগুলো কনসিস্টেন্টলি করার ব্যাপারে যেই জিনিসগুলো আমাদেরকে বিরত রাখবে, যেই
জিনিসগুলো আমাকে দুনিয়ার প্রতি লোভী করে দিবে, যে জিনিসগুলো হচ্ছে আমাকে অ্যারোগেন্ট করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো নির্দেশ থেকে আমাকে ডিস্ট্র্যাক্টেড করে দিবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানিশমেন্ট সম্পর্কে আমরা যখন ভয় পাব, তখন স্বাভাবিকভাবেই আমরা চিন্তা করব যে সে আখিরাতে পানিশমেন্ট আসার আগেই দুনিয়ার কোনো পানিশমেন্টে যেন আমাকে পড়তে না হয়, আমরা যাতে মৃত্যুর সময় অসম্মানজনক অবস্থার মধ্যে না থাকি, আমরা যাতে এই দুনিয়াতে মানুষের সামনে আমরা অসম্মানিত না হই। আখিরাতের কথা আমরা যদি মৃত্যুর পরের কথা চিন্তা করি, তাহলে কবরে যেয়ে মুনকার নাকির যখন আমাদেরকে প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জবাবে আমাদেরকে যাতে লজ্জিত না হতে হয়, আমাদেরকে যাতে কবরে আজাবের শাস্তি, কবরে আজাব আমাদেরকে পেতে না হয়। তো এরকমভাবে আমরা যখন আল্লাহর শাস্তির ব্যাপারে সচেতন হব, দুনিয়া এবং দুনিয়ার পরবর্তী সময়ের জন্য আমরা প্রতি মুহূর্তে আল্লাহর শাস্তিকে ভয় পাব এবং সেই ব্যাপারে নিজেদেরকে সচেতন করব। আমরা কখনোই চাই না জান্নাতকে হারাতে, আমরা কখনোই চাই না জান্নাত থেকে বঞ্চিত হতে, এবং আমরা কখনোই জাহান্নামের সামান্যতম আজাবও ভোগ করতে চাই না। তো এই পানিশমেন্ট সম্পর্কে আমরা সচেতন হব, এবং সে কারণে হচ্ছে প্রতিনিয়ত আমরা নিজেদেরকে এই জিনিসগুলো থেকে বিরত রাখার জন্য চেষ্টা করব, যেগুলো আমাদেরকে জাহান্নামের দিকে বা আল্লাহর পানিশমেন্টের দিকে নিয়ে যাবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলহি বলেছেন যে যখন মানুষ ভয় পায় আল্লাহর শাস্তি সম্পর্কে, যখন সে সচেতন থাকে, তখন তার দুনিয়াবী যে আকাঙ্ক্ষা, দুনিয়ার বিলাসিতার প্রতি তার যে লোভ, সেই জিনিসগুলো তার মধ্য থেকে চলে যায়। এবং এটা এরকম যে কেউ হচ্ছে মধু খুব পছন্দ করে, কিন্তু সে জানে যে এই মধুর মধ্যে বিষ রয়েছে, তখন সে এই মধু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। অর্থাৎ যত লোভনীয় হোক না কেন, যেহেতু এটা তার জন্য ক্ষতিকর, তার জন্য লাইক তার ডিস্ট্রাকশনের কারণ হয়ে যাচ্ছে, তখন যত লোভনীয় জিনিসই হোক না কেন, এই দুনিয়ার সমস্ত লোভনীয় জিনিস থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে। এবং এর মাধ্যমে সে এই ভয় তাকে কি করে, তার যে লোভ লালসা সেগুলোকে পুরোপুরিভাবে দূর করে দিতে সাহায্য করে, তার শরীরকে সে ডিসিপ্লিন করে, তার শরীরকে সে নিয়ম শৃঙ্খলা শিখায়, যার মাধ্যমে সে কি করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের দিকে নিজেকে সঁপে দিবে, এবং এর মাধ্যমেই সে প্রশান্তি লাভ করবে। এবং যখন এই শাস্তি সম্পর্কে মানুষ সচেতন হবে, তখন তার অন্তর স্বাভাবিকভাবেই অহংকার, ঘৃণা, লাইক পরের প্রতি হিংসা, এগুলো থেকে নিজেকে দূরে সরে রাখতে পারবে, এবং সে তখন তার নিজের যে চিন্তা ভাবনা বা আখিরাতের যে চিন্তা ভাবনা, সেই ব্যাপারে নিজেকে অকুপাই করবে, এবং সে নিজেকে দুনিয়াবি যে কোনো লোভ লালসা বা এমন কিছু যে জিনিসটা তাকে হচ্ছে ডিস্ট্রাক্ট করছে আখিরাত সম্পর্কে, সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। সো আল্লাহর প্রতি, আল্লাহ শাস্তির প্রতি ভয় প্রতি মুহূর্তে আমরা যদি স্মরণ রাখতে পারি, তাহলে দেখা যাবে দুনিয়ার প্রতিটা কাজেই আমরা আরও বেশি আল্লাহ সম্পর্কে সচেতন হচ্ছি, আমাদের তাকওয়া বাড়ছে, এবং প্রত্যেকটা কাজ আমরা সিনসিয়ারলি এবং আরও সুন্দরভাবে কীভাবে করা যায় সেইটার জন্য আমরা চেষ্টা করতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ব্যাপারে যারা সচেতন থাকে তাদের ব্যাপারে ইসলাম এখানে তাদের একটা কোয়ালিটি হিসাবে এখানে বলে দেওয়া হয়েছে, এবং সেটাকেই তাদের প্রশংসার কারণ বলে দেওয়া হয়েছে। সো এর মাধ্যমে মানুষের মাঝে আসলে ন্যায় নিষ্ঠা, রাইটিয়াসনেস, এগুলো বেড়ে যায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করা এবং নিষেধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা সহজ করে দেয়। সো আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে আমাদের অন্তরকে সোললি আমাদের রবের দিকে ফিরিয়ে নেওয়া সিনসিয়ারলি, সো দ্যাট তার যেই নির্দেশ সেগুলো পালন করার ব্যাপারে আমরা যাতে কখনোই কুণ্ঠাবোধ না করি, তার যে নিষেধ সেগুলোর ব্যাপারে আমরা যাতে কখনোই প্রশ্ন তৈরি না করি। এবং এটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে ফ্রিকোয়েন্টলি কোরআন পড়তে হবে। কিন্তু কোরআন শুধু আমরা যেহেতু অ্যারাবিকের সাথে সেভাবে অ্যাটাচ নয়, শুধু এবং যারা অ্যারাবিকের সাথে অ্যাটাচ তাদেরও কোরআনকে সঠিকভাবে বুঝতে হলে আসলে আর যে অর্থগুলো সেগুলো অনুধাবন করার জন্য চেষ্টা করতে হবে, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। সো বেশি বেশি করে কোরআন নিয়ে পড়া, কোরআন নিয়ে চিন্তা করা, এবং এটাকেই আমাদের জীবন ধারণের উপায় করে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম উপায়। এবং এই জিনিসটা, এই যে কোরআনকে বোঝা এবং কোরআনকে জীবনে ধারণ করার জন্য আমাদেরকে বেশি বেশি করে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হবে, সাহাবাদের জীবনী পড়তে হবে যে কিভাবে তারা এগুলো অ্যাকশনে পরিণত করেছিলেন, কিভাবে তারা ভালো কাজে নিজেকে এঙ্গেজ করেছিলেন। সো আমরা যখন এই জিনিসগুলো সিনসিয়ারলি করতে পারবো, দেখা যাবে যে এই দুনিয়ার জীবনে এগুলো পালন করা আমাদের জন্য কঠিন মনে হবে না। কারণ হচ্ছে অন্যরা অলরেডি এটা করেছে এবং তারা করে দেখিয়ে দিয়েছে যে এটা সম্ভব। সূরা মোমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং যারা যা দান করবার তার ভীতকম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে। সো এই জিনিসটাই যদি আমাদের মনে থাকে যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এবং সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে সেইটা যদি আমি ভিজুয়ালাইজ করার জন্য চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমি নিজেকে সমস্ত ধরনের অন্যায় থেকে যেমন দূরে সরিয়ে রাখতে পারবো, তেমনি সমস্ত টেম্পটেশন থেকেও আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লোকগুলো কাফেরদের মতো না, যারা হচ্ছে তাদের রবকে ভয় পায় না, যারা হচ্ছে এমন কোনো অন্যায় বা খারাপ কাজ নাই যেটা করতে তারা দ্বিধাবোধ করে না, এবং যে কারণে হচ্ছে তারা হচ্ছে তাদের সমাজটাকে দূষিত কলুষিত করে ফেলেছে। এবং এখানে আমরা দেখি অন দ্য আদার হ্যান্ড, যখন মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার উপরে বিশ্বাস করে এবং তার পছন্দনীয় কাজগুলো করে, তখন তার নিজের মধ্যে সে অ্যাডপ্ট করে নেয় কিছু মোরালস, যেগুলো হচ্ছে নৈতিকতা, যার মাধ্যমে সে নিজে উন্নত হতে পারে। তেমনিভাবে সে তার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও এই পথে নিয়ে আসে এবং নিজে এই দুনিয়াতে যেমন ভালো থাকার চেষ্টা করে, অন্যদেরকেও ভালো দেখার জন্য চেষ্টা করে, ভালো পথে চালানোর জন্য চেষ্টা করে, যাতে আখিরাতে যেয়ে সে নিজে শাস্তির সম্মুখীন না হয় এবং অন্যরও শাস্তির সম্মুখীন না হয়। তাহলে এটা শুধু মাত্র নিজের উপরে ফোকাস করা না, বরং এটা হচ্ছে আমাদেরকে আল্লাহ শাস্তির ব্যাপারে নিজে যেমন ভয় পাবো, তেমনিভাবে যারা হচ্ছে আখিরা আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও আমরা এই শাস্তি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবো।